আমাদের এইখানটা আমাদের মেন সুইচ বসবে, আমাদের মেন সুইচ থেকে আমাদের একদম ডাইরেক্ট এমসিবি বক্স আছে, এমসিবি বক্সে কারেন্ট যাবে। এমসিবি বক্স থেকে আমাদের প্রত্যেকটি রুমে একটি করে মেন লাইন ফ্ল্যা আছে, তিনটি পাইপ আছে, তার মধ্যে দুটি রুম আর একটি বারান্দার মেন লাইন পড়ে আছে। আমাদের এইখানে দুটি পাইপ পড়ে আছে, একটি পাইপ আমাদের এমসিবি বক্স থেকে ডাইরেক্ট এসছে আর একটি আমাদের এই রুমের একটি সার্কিটের পাইপ পড়ে আছে। আমাদের বোর্ডটি ঠিক দরজার ঢুকতেই আমাদের এই সাইডে বোর্ড হবে, এই বোর্ডটি আমাদের বসে আছে, এটি চার দশ বোর্ড। আর নিচে আমাদের ফুড লাইট হবে, এই যে এখানে আমাদের ফুড লাইটের জন্য আমাদের চার মডুলার বোর্ড বসাতে হবে। আমাদের এইখানে আর আমাদের এই রুমটি দুটি লাইট হবে, একটি লাইট ওই সাইডে একটি লাইট আছে, লাইটের পয়েন্ট থেকে একদম আমাদের এখানে, এটি আমাদের বেডবোর্ড, যেটা খাটের কাছে যে বোর্ডটি থাকে সেই বোর্ডটি আমাদের। এই বোর্ডের সাইজ হচ্ছে 4-8 বোর্ডের সাইজ। এটি আমাদের ছ মডুলরা বসবে, আবার প্লেস সুইচ বসানো যাবে। আর আমাদের আর একটি লাইট আছে, আমাদের ওইদিকে একটি লাইট আছে, আর একটি আমাদের মাথার উপরে একটি ফ্যান আছে। আমাদের এই যে পাইপটি আছে, এই পাইপের জায়গার এই জায়গাটিকে ভালো করে পরিষ্কার করতে হবে। যে পাইপটি এইভাবে ধরে আমাদের বোর্ডটি আছে, বোর্ড থেকে 1/2 ইঞ্চি বড় রেখে আমি এই পাইপটিকে কাটবো। কাটার পর এই যে পাইপটা ঠিক এইভাবে ধরে ব্যান্ড করবো, ব্যান্ড করে এই সাইডে চেপে ভর দেবো বোর্ডে। এই পাইপটির জন্য পাইপটি বসানোর জন্য আমি প্রেক বসাবো, প্রেক বসানোটা হাত এসে বেঁকে দেবো। আমাদের এখানে আর প্রেক না বসালে চলবে। এই যে পাইপের মুখে আমি একটি পলিথিনের একটি প্যাকেট গুঁজে দেবো, যাতে পাইপটি কুকাতে বা মশলা ঢুকে না জাম হয়। আর একটি পাইপ নেবো, পাইপের মুখে আমি একটি নুটি গুঁজবো, নুটি গুঁজার পর আমি পাইপটি ওই বোর্ডের সঙ্গে ড্রপিং নামাবো। এবার পাইপটিকে বোর্ডের যে যতটা বোর্ড আছে তার থেকে ঠিক 1 ইঞ্চি বড় করে এটি রেখে কাটবো। পাইপটিকে কেটে ঠিক এইভাবে ব্যান্ড করে আমি পাইপটি পরিয়ে দেবো। আর পাইপের গায়ে আমি প্রেস মেরে পাইপটিকে টাইট করবো। পাইপের মুখে আমি একটি মুটি গুঁজবো। আমরা এখানে দুটি পাইপ নিচ্ছি, দুটো পাইপ দোকানে পরিয়ে নেবো। আমাদের এই পাইপটি ছোট আছে, সেটায় একটি 3/4 1/2 ইঞ্চি পাইপের উপর সাইজে এই পাইপ ছোট টু কেটে আমি এই সাইডে ঠিক এরম করে সকেট কোন হবো পাইপটিকে। এরপর আমি এই পাইপটির সঙ্গে যোগ করে দেবো।
পাইপ ধরে স্প্রিং মেরে দেবো। আমি বোর্ডের থেকে ঠিক 1 ইঞ্চি বড় রেখে দুটো পাইপই কাটবো, দুটো পাইপই। পাইপগুলো একটু ভুবনে ঠেলে আমি বোর্ডে পরিয়ে নেবো। আমাদের বারান্দায় দুটি লাইট আছে, লাইটের জায়গায় আমি 5-6 বোর্ড ইউজ করেছি। আর এইখানে আমাদের বারান্দায় যে সুইচ বোর্ডটি আছে, এটি আমাদের 4-12 বোর্ড আঁটিছি। আমাদের দুটি লাইট, ফ্যান আর 4 কোণের 4টি লাইটের সুইচ সব আমাদের এই বোর্ডই বসবে। আর আমাদের এই সাইডে আর একটি বোর্ড কাটা আছে, এই বোর্ডটি আমাদের টিভির জন্য এই বোর্ডটি করা হয়েছে। আর এই সাইডে আমাদের সিঁড়ির তলায় একটি লাইট পয়েন্ট দেওয়া হয়েছে, এটি আমাদের সিঁড়ির তলার জন্য একটি লাইট পয়েন্ট দেওয়া হয়েছে। আর আমরা পরের রুমটি দেখব। আমাদের পরের রুমটিতে আমাদের প্রথমে দরজার ঢুকতেই আমাদের সুইচ বোর্ড আছে, আমাদের এই রুমটায় আমাদের দুটি লাইট আছে আর একটি ফ্যান আছে। আর এই রুমটায় বেডবোর্ড নাই। আমাদের এই দেওয়ালে একটি লাইট আছে আর একটি লাইট আমাদের ওই দেওয়ালে আছে, আর এই মিডিলে একটি ফ্যান আছে। আর আমাদের এই বোর্ড থেকে একটি নিচেতে ফুট ল্যাম্প আছে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।